ছোটবেলায় জানতাম আমাদের সৌরজগতে মোট 9টি গ্রহ রয়েছে, সেগুলোর নাম আর আলাদা করে বলছি না, আমরা সবাই জানি। কিন্তু 2006 সালের পর থেকে প্লুটোকে বামন গ্রহ ঘোষণা করা হয়। তখন তো আর বামন গ্রহ মানে বুঝতাম না, শুধু এটুকু বুঝেছিলাম যে এরপর থেকে প্লুটোকে আর গ্রহ বলা হবে না। প্লুটোকে কেন বামন গ্রহ বলা হয় সে সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সুতরাং বর্তমানে আমাদের সৌরজগতে মোট 8টি গ্রহ রয়েছে, কিন্তু আপনি কি জানেন কোন গ্রহের কতগুলো উপগ্রহ রয়েছে? তো আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত বলবো এবং শেষে একটি বোনাসও দেব, সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই প্রসঙ্গে বলে রাখি, উপগ্রহ বা চাঁদ একই জিনিস। আসলে আমাদের চাঁদের নামই হলো চাঁদ, কিন্তু অন্যান্য গ্রহগুলোর উপগ্রহ বা চাঁদের ভিন্ন ভিন্ন নাম আছে। তো চলুন জেনে নেওয়া যাক। বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। এরপর পৃথিবীর কথা তো আমরা সবাই জানি, একটি মাত্র উপগ্রহ রয়েছে যার নাম চাঁদ। মঙ্গলের ফোবোস এবং ডিমোস নামে দুটি উপগ্রহ আছে। বৃহস্পতি গ্রহের 80টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে 53টির নামকরণ হয়েছে, কিন্তু বাকি 27টির এখনও নামকরণ হয়নি। এদের মধ্যে গ্যানিমিড সবথেকে বড় উপগ্রহ। এছাড়া লিও, ক্যালিস্টো, আইও ইত্যাদি হল বৃহস্পতির কয়েকটি উল্লেখযোগ্য উপগ্রহ। এরপর শনি গ্রহের মোট 83টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে টাইটান সবথেকে বড়, এমনকি এটা আমাদের চাঁদের থেকেও বড়। এখানে তরল মিথেনের হ্রদ রয়েছে এবং বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী ভবিষ্যতে এখানে প্রাণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। টাইটান সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সৌরজগতে 7 নম্বর গ্রহ অর্থাৎ ইউরেনাসের 27টি উপগ্রহ আছে, যার মধ্যে টাইটানিয়া, মিরান্ডা, এরিয়েল প্রভৃতি উল্লেখযোগ্য, এবং 8ম গ্রহ নেপচুনের 14টি উপগ্রহ রয়েছে। সবশেষে প্লুটো গ্রহের 5টি উপগ্রহ রয়েছে, এগুলো হলো যথাক্রমে স্যারন, কার্বেরস, নিক্স, স্টিক্স এবং হাইড্রা। আসলে প্লুটোর কথা বললাম কারণ বর্তমানে প্লুটো বামন গ্রহ হলেও এখনও আমাদের সৌর পরিবারের একটি অংশ, তাই প্লুটোকে বাদ দিলে চলে না। এই হিসেব অনুযায়ী আমাদের সৌরজগতে 200টিরও বেশি উপগ্রহ আছে, যার মধ্যে শনি গ্রহের সবথেকে বেশি উপগ্রহ রয়েছে। এবার যে বোনাসটির কথা বলেছিলাম সেটা হলো, আমি ডেসক্রিপশনে উইকিপিডিয়ার লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনি এই সমস্ত গ্রহের উপগ্রহগুলোর নামের একটি তালিকা পেয়ে যাবেন এবং কোনো উপগ্রহ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সেটাও জানতে পারবেন, অথবা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দিন। মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় তথ্য ও ঘটনাবলীর ভিডিও দেখার জন্য মহাকাশ তারার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল নোটিফিকেশনটি প্রেস করে দিন।